আমার দোস্তরা আমার বন্ধুরা আপনার নবী আমার নবী একদিন বসে আছেন এমন সময় এমন সময় একটা ঘুঘু পাখি জঙ্গল থেকে উঠতে 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 এসে আল্লাহর নবীর বাদান কাদের মধ্যে বসে গেল ওই ঘুঘু পাখিটা উঠতে 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 এসে রসূলেরตาล কাধে বসে সালাম জানালো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি হলাম জঙ্গলের খোক পাখি ওই জঙ্গল থেকে দৌড়ে দৌড়ে জান বাসানোর জন্য আপনার কাছে হাজির হইছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই জঙ্গল থেকে একটা বাস পাখি আমাকে তারা করে নিয়ে আসে ওই পাঁচ পাখিটা আমাকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে আসতেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাকে ধরতে পালে খেয়ে ফেলবে আমাকে আমার জীবন লীলা শেষ করে দেবে জীবন সাং শেষ করে দেবে আমাকে আমাকে দুনিয়া থেকে আমি বিদায় হয়ে যাব আমাকে খেয়ে ফেলবে ওই পাঁচ পাখিটা তাড়িয়ে তাড়িয়ে আনি আসছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি শুনে ছি আপনাকে আমার আল্লাহ পাক রহমতের নবী করে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন আপনি হলেন রহমতের নবী বিশ্ব নবী তাই আপনার কাছে এসে উপস্থিত হয়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই পাঁচ পাখিটার হাত থেকে আপনি আমাকে বাঁচিয়ে দেন আপনি আমি শুনেছি আপনি রহমতের নবী দয়ার নবী ওই বাস পাখিটা জঙ্গল থেকে আমাকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে আসছে আমি শুনেছি আপনি রহমতের নবী দয়ার নবী তাই আপনি আমাকে এই বাস পাখির হাত থেকে আপনি আমাকে বাঁচান রক্ষা করেন আপ আল্লাহর নবী বলেছিলেন গুগু পাখি রে ওরে গুগু পাখি থাকো থাকো তোমার কোনো ক্ষতি কেউ করতে পারবে না তুমি থাকো অবস্থান করো এমন সময় আল্লাহর নবী লোকতে পেলেন ওই জঙ্গল থেকে একটা বাস পাকে উঠতে 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 এসে আল্লাহর নবীর বাম কাঁধের মধ্যে বসে পড়ল সালাম জানালো আসসালামু আলাইকা আর রাসূলুল্লাহ ইয়া বাল্লা আমি হলাম জঙ্গলের বাস পাখি ইয়া রাসূলুল্লাহ ইয়া ওই যে খুকু পাখিটা কাঁধে আপনার বসে আছে ওই খগ পাখিটাকে আমার কাঁধে আর তুলে দিন আমার হাতে তুলে দিন ওই খগু পাখিটাকে আমি খাবো তখন করব খেয়ে ফেলব ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি তিন দিন হারে আছি আমি বড় ক্ষুদার তো আমি তিন দিনে আছি আমার খাওয়া হয় না ওই জঙ্গল ওই জঙ্গল ঘোর জঙ্গলে ওই পাখিটাকে আমি নিয়ে আসি যে পাখিটা আপনার কাঁধে বসে আছে ঘু পাখি আমি শুনেছি আপনি রহমতের নবী দয়ার নবী আপনি রহমতের নবী দয়ার নবী অতএব আমি যে অনাহারে আছি আমি যে খোদারত ওই খগুপাগিটাকে আমার হাতে তুলে দিন ওই খগুপাগিটাকে খেয়ে আমি বাস্তাকি আমার জান জুড়া এ বলছে রহমতের নবী ও বলছে রহমতের নবী কার কথা রসুল শুনবে আপনি

আর ঘুঘু বললেন তোমাকেও তোমাকে এই বাস্পির হাতে আমি তুলে দিতে পারি না আল্লাহ নবী বলেছিলেন ওরি পাঁচ পাখিরা শোন আমি রসুল আমার শরীর থেকে দেহ থেকে যদি থেকে যদি একটু গোস্ত কেটে দেই তুমি কি খাবে বাস পাখিটা বলেছিল ইয়ার সুলাল হাবিবাল্লাহ আমি হলাম জঙ্গলের শিকারী পাখি আমি হলাম জঙ্গলের শিকারী পাখি আমি নিজে শিকার ধরি তারপরে আমি খাই শিকার ধরে দিলে আমি খাই না আপনি আমাকে শিকার গোস্ত কেটে দিলে আমি খেতে পারবো না যদি আমাকে পারমিশন দেন অনুমতি দেন আপনার দেহ মোবারক থেকে যে জায়গায় চা হয় ওই জায়গা থেকে আমি বাস পাখি আমি শিকারে পাখি আমি নিজে যে শিকার ধরি তার পারি খাই তো শিকার ধরে দিলে আমি খাই না আমাকে অনুমতি দেন পারমিশন দেন হুকুম দেন আপনার দেহ থেকে যে জায়গা ইচ্ছা হয় ওই জায়গা থেকে গোস্ত কেটে নিয়ে আমি বাসপাকে খাব আমাকে হুকুম দেন আমি শিকারি বাকি নিজে শিকার ধরি তারপরে খাই শিকার ধরে দিলে খাই না আল্লাহর নবী বলেছিলেন আল্লাহর নবী বলেছিলেন ওরে বাস আমি তোমাকে পারমিশন দিলাম হুকুম দিয়ে দিলাম আমার শরীর থেকে যে জায়গা তোমার যে অঙ্গ পছন্দ হয় ওই অঙ্গ থেকে তুমি গোশত কেটে কেটে তুমি খাও আল্লাহর নবী পারমিশন হুকুম পাওয়ার সাথে 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 ওই ঘুঘু পাখিটাকে উড়ে উড়ে গেল বাস পাখিটার বাম কান থেকে উড়ে গেল মাথার উপরে উঠতে লাগলো উঠতে উঠতে এসে রসুলের পিছন দিকে উড়ে আসলো পোষণ দিকে উড়ে এসে আপনার আমার নবীকে আমার আল্লাহ পাক শুধু নবী করে পাঠান নাই শুধু রসুল করে দুনিয়ায় পাঠান নাই আপনার নবী আমার নবীকে আমার আল্লাহ পাক বিশ্ব নবী করে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে বিশ্ব নবী হওয়ার জন্য একটা সিলমোহর দরকার দরকার একটা সিলমোহর দরকার এই সিলমোহরটা দিয়ে আপনারা আমার নবীকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন ওই সিলমোহরটার নাম হলো মোহরে নবুয়াত জুবাই সুবহানাল্লাহ মোহরে নবুয়াত দিয়ে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিলাম আমরা হাদিসের ভিতরে পড়েছি কবুতরের ডিম্বাকার আকিন কালো কালো চুল দিয়ে আবৃত সব সময় অনবরত রসুলের মোহরে নবুয়াত থেকে দুই গন্ধের স্থানের স্কন্ধের মাঝখানে যে মোহরে নবুয়াত অঙ্গুতি করে দিয়েছিলেন আমার আল্লাহ পাক বিশ্ব নবীর সিল দিয়েছিলেন মোহরে নবুয়াত থেকে অনবরত সব সময় মিশকে আম্বারের গন্ধ বার হতো চলে আসতো বলেন সুবহানাল্লাহ সুবহান মিশকে আম্বারের গন্ধ হতো আপনার মোহাম্মদ মহামদ্রেশন গারে সুরের ভিতরে যেদিন ছিলেন গারে সুরের মধ্যে কাফের বেঈমানে রাজেদিন অত্যাচার অত্যাচার রসুলকে রসুলকে তাড়া করে রসুল বাড়ি ঘেরাও করে ফেলেছিল আল্লাহর নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আলীকে ওখানে শুইয়ে দিলেন ও আলী আমার চাদর মুড়ে দিয়ে তুমি শুয়ে থাকো আলী বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সারে দিকে কাফেররা কাফের রসুল রসুলকে ঘিরে রেখেছে রসুল বাইরে এলেই হত্যা করে দেবে

একটা মোহর সিল মোহর দিয়ে পাঠিয়েছেন বিশ্ব নবী বিশ্ব নবী চিহ্ন দিয়েছিলেন মোহরে নবুয়াদ অনবরত সব সময় মিসকে আম্বারের গন্ধ বার হত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফের বেঈমানেরা আবু জাহরের সাংগবাঙ্গ লোক লস্করদের নিয়ে কাফের বেঈমানদের নিয়েজন বাড়িটা घेराव করে ফেলেছিল ইতিহাসে পাওয়া যায় ওই সময় রসুলকে বাইরে এলেই তারা শেষ করবে বড় বড় তরবার নিয়ে বাইরে দাঁড়িয়ে আস এমন সময় আলীকে ডেকে বললেন আলী এখন আলী তুই আমার চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকো আমি আমার আমি অর্ডার হয়ে হজরত করতে যেতে হবে আলী বলছে নিয়ে আর সুলাল হাবি বলে আমি আমার চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকবো আপনি চলে যান আমি আপনার চাদর মুড়ি আমি হিজরতে চলে যান আমাকে মোহাম্মদ রসুল্লাহ আমাকে মোহাম্মদ মনে করে কাফের বেঈমানেরা যদি তরবারি দিয়ে দুই টুকরা করে চির জনের মধ্যে বিদায় করে দেয় আমার মনে কোনো দুঃখ থাকবে না বরং মনের ভিতরে এটাই আনন্দ থাকবে আল্লাহর আল্লাহর নবী আমি আলীর বিনিময়ে বেঁচে আছেন জোরে বলেন সুবহানাল্লাহ তারা কেমন ভালোবেসেছিল রাসূল আল্লাহর নবী হিজরতে চলে গেলেন চলে আবুকার সাথে নিয়ে চলে গেলেন আস্তে করে বাড়ি গেলেন আবু বকর সাথে নিলেন সাথে কিনে চলে গেলেন আমি ঘটনা বলছি না সময় আমার নাই তোরে গারে সুরের ভিতরে আশ্রয় নিলেন আল্লাহর নবী বলছেন ইয়া

ওই পায়ের গোয়ালটা একটু আটকে দেখেছেন এমন সময় ওই ওর ভিতরে সাপ তারা গন্ধ রসুলের গন্ধে এসেছে এত অনেকে বলে নাই যে এই সাপটা এসেছিলেন কথা বলেছিল যে আমি এই আম্বারের গন্ধ পেয়ে রসুলের রসুল এই গহর আসে আছে তাই আমি এসেছিলাম তাই আমি ছিলাম সাপটা হচ্ছে ঈশানবীর ঈশানবির জমা হাজার বছর বয়স হয়ে গেছে হাজার বছর

আবু বকর ওই গোড়ালিরটা হাত দিয়ে পা দিয়ে দাঁড়িয়ে বসে আছে আমি বসে আছেন এমন সময় চাবটাব্বার হতে পাঁচ চলে এমন সময় ওই পায়ের গোড়ালিতে দংশন করে দিয়েছে আবুজা আবু আবু হযরত আবু বকর সুধী দংশনের জালায় এমনি করে চোখ দিয়ে পানি করছে বিচের যন্ত্রণায় আল্লাহর তরখের পানি হলো গরম আল্লাহর নবীর জাসাদ মুবারকজন পানি পড়ে গেছে এমন সময় আল্লাহর নবীর ওই আবু বকরের চোখের পানি গরম পানি আল্লাহর নবীর শরীরে পড়ার জন্য নবীকে গিয়েছেন দেখি কার কানতেন চোখ দিয়ে পানি পড়ছে দর দর করে

আমি কথাই মায়ায় mohabbatে কাঞ্চিনা না রাসুলুল্লাহ সাপে দংশন করেছে বিষের জালায় আমি কাঞ্চছি আল্লাহর নবী সঙ্গে 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 তুতুমুক্ত থেকে তুতুমبارك বার করে বিষের যন্ত্রণায় লাগিয়ে দিলেন সঙ্গে সঙ্গে আবু বকার এর বিষের যন্ত্রণা ভালো হয়ে গেল বলেন আল্লাহ আল্লাহর নবীকে ভাই আমার তারা কি ভালোবেসেছিল কি মহাব্বত রেখেছিল তাইরা তাই সেই দোসরের প্রতি মহাব্বত ভালোবাসা রাখতে হবে চলেন আল্লা

রাসূলুল্লাহ বেশ নবীর আগমনেরে চাদ ওঠেছে বেশ নবীর আগমনেরে চাদ আল্লাহ তাআলা রহমতের দোয়ার খুলেছে দেশন ভিরা গমনের চাদো টেছে আলা দালা রহম তেরি দোয়ার খুলেছে আজ ভেল ভেদা নি আতে লেখাছে নো ইন জিলেতে আজে ভেল তোরা তো কে তা যাহার খবর দিয়েছে তোরা তো কে তা যাহার খবর দিয়েছে আল্লাহ রহমতের তোমার খুলেছে ও আমিনার মা মিনার কোন দেখো চা মা আমিনার কুল দেখো চাঁদ আল্লাহ তলা রহমতের দোর খুলেছে দরুদ আল্লাহ সাল্লা জি ঈদ মিলা দু মহিল চলত ছি ঈদ মিলা তনু নবীর জুলুস চলতে ছা জি দয়াল নবীর আগমনের মনে রে মহিল চলতে ছি বিশ্বীর আগ চলতেছে আর সুলল্লা

নবীর ইমাম হোসেন সামনে আছে নবীর ইমাম হোসেন সামনে আছে আজি নবীর লাফিল চলতেছে আজি ঈদ তেমিলা নবীর জুলুস চলতেছে আজি বিশ্ব নবীর আগমনের মেহিল চলতেছে po song pakin bing mano bada dana po song pakin mano bada dana আর নারি সোলে বলে সে উৎসাহ নারি সলত বোলে করুত সে উৎসাহ এ তোষা বেরে তুল্লা তুললে এসা বেরে তুল্লা তুললে নুরে আজি ঈদ নবীর মহফিল চলতেছে আজি তয়ালন নীরাগ মনের জুলুস চলতেছে আজি বিশন বীরাগ মনের মহিল চলতেছে ইয়া হাবিবাল্লা ইয়া রাসূলাল্লা ইয়া হাবিবাল্লা দয়াল নবীর নুরি চরণ যে জেনে পায় ভবান আর যখন মুসিয়া লব গরিলো স্বর্গে জীবন তোযাল নো নুরী চরণ যেদিন পায় ভোব আর দুঃখ মুশিয়া লাভ করিল স্বর্গীয় জীবন মরা গাছের ডালে ডালে মরা গাছের ডালে ডালে, শুকনা গাছের ডালে ডালে ফুল ফোটেছে আজি ঈদ দুন নবীর মেহিল চলতেছে আজি দয়াল নবীর গমনের চুল চলতেছে আজি বিশ্ব নবীর আগমনের মেহিল চলতেছে

ইয়াহবিবাল্লা ইয়ার সুলাল্লা ইয়াহ বিবাল্লা আলুন দেউল্লা সে সারা আলুন দেওয়াল্লা সারা জগত ভরেছে নবীর রাওলাদলা ইমাম হোসেল সামনে আছে নবীর রাওলাদলা ইমাম হোসেল সামনে আছে আজি ঈদ মেলা মেহফিল চলতেছে আজি বিশ্ব নবীর আগমনের জুলুস চলতেছে আজি দয়াল নবীর আগমনের মেহফিল চলতেছে আল্লাহ হাম্মা আল্লাহ প্রেমিক প্রেমিক আমার বয়োজ্যেষ্ঠ আমার আব্বা জানেরা সময়সে আমার যুবক যুবক বন্ধুরা পর্দার অন্তরালে আমার মা বোনেরা রপ্তান হম হমদল কাশিরান তৈয়িবান মোবার মহান রবুল আইলা মিনার দরবারে লক্ষ কোটি শোকর এই জন্য দায়ী করি যে মহান তাবর ও তাইলা পবিত্র মাস মাহের বিলাপবালের চাঁদে মাফে মাহের বিলাপবালের চাঁদ এখন আমাদের মাথার উপরে এই পবিত্র চাঁদে পবিত্র মাসে সেই যুগটাকে আরবিতে বলা হয়েছে জাহিলিয়াতের যুগ অন্ধকারের যুগ বর্বরতার যুগ যে যুগে জ্ঞান বিজ্ঞান কোন চর্চা ছিল না অশিক্ষা কুশিক্ষা মানুষের মধ্যে ভরপুর ছিল রাহজানি খন যখন হত্যাই ছিল মানুষের পেশা আমার গোত্রে যখন নয় আমি কেন তাকে হত্যা করব না আমার গোত্রে যখন নয় আমি কেন তাকে কতল করব না আমার গোত্রে যখন নয় আমি কেন তাকে মারব না আমার গোত্রে যখন নয় আমি কেন তাকে ধর্ষণ করব না একইবারে মানুষেরা আল্লাহকে বিশ্বাস বিশ্বাসই করত না অজস্র খোদাই তারা বিশ্বাস ছিল বিশ্বাস ছিল আল্লাহ আল্লাহকে মানত না আল্লাহকে বিশ্বাস করত না একেবারে মানুষেরা পাপের মধ্যে ডুবে গিয়েছিল যে সময় আমার আল্লাহ পাক দেখলেন মানুষেরা শান্তির দিক থেকে বিপদগ্রস্ত শান্তির দিক থেকে ক্ষতিগ্রস্ত শান্তির দিক থেকে বিধ্বস্ত যে সময় শান্তি অত্যন্ত প্রয়োজন যে সময় শান্তি অত্যন্ত জরুরি যে সময় শান্তি অত্যন্ত অপরিহার্য ঠিক সেই সময়ে আমার আল্লাহ পাক আমার নবীকে আমার আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন একবার জোরে 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 বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন